দর্শক আজকে হচ্ছে আমরা ঢাকায় চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাকরখানি, এটা মূলত পুরান ঢাকার বাকরখানি। তো এখন হচ্ছে যে ঢাকার যে মোহাম্মদপুর সেটা এখন মোহাম্মদপুরই পাওয়া যাচ্ছে বাকরখানি। এখানে তিন ধরনের বাকরখানি দেখা যাচ্ছে। এই যে হচ্ছে বাকরখানির যে চুলা, ঠিক আছে, এর চুলা হচ্ছে এভাবে বাকরখানি করা হয়। এই যে আগুন, এটা গন মানে আগুন, আমার ক্যামেরা পুড়ে যাচ্ছে। আপনার দেশের বাড়ি কোথায়? এই মোহাম্মদপুরে কতদিন থেকে করছেন? চোদ্দ বছর থেকে। তো হচ্ছে এখানে কত ধরনের বাকরখানি আছে? পনির পাঁচশো, তারপর হচ্ছে ঘি এর কত? চারশো টাকা। ঘি চারশো। চিনি ছাড়াটা কত? আশি টাকা। একশো আশি। আর চিনি সহ? চিনি সহ দুশো টাকা। চিনি সহ দুশো টাকা। তো এই বাকরখানি কি শুধু আপনাদের এখানে বিক্রি করেন না হচ্ছে যে? আচ্ছা, একজন হচ্ছে যে বাকরখানির স্বাদ গ্রহণ করছে, আমরা ওনাকে জিজ্ঞেস করবো হচ্ছে যে দাদা বাকরখানির স্বাদ কিরকম? ভালো। আচ্ছা, আপনি কোনটা খাচ্ছেন? আমি মিষ্টি চিনিটা খাচ্ছি। চিনি সহ? আচ্ছা, আপনি কি প্রায় এখানে আসেন? হ্যাঁ প্রায় আসি। আচ্ছা, এনার বাকরখানি ভালো? হ্যাঁ ভালো। মানে মানুষ অনায়াসে খেতে পারে? হ্যাঁ অনায়াসে। আচ্ছা আচ্ছা। এভাবে বাকরখানি তৈরি করা হয়। তোর নাম কি? বোরহান মিয়া। বোরহান মিয়া, কতদিন থেকে বাকরখানি তৈরি করো? কতদিন? কত? পাঁচ ছয় দিন। তুমি কার কাছ থেকে শিখলে তৈরি করা? উজ্জ্বলের কাছ থেকে। ভাই আপনার নাম কি? সেলিম মিয়া। কতদিন থেকে করেন? বারো বছর। বারো বছর, অনেকদিন। এই আসলে হচ্ছে যে
বাকরখানিটা কি কি দিয়ে তৈরি করা একটু যদি বলেন, একটু জোরে বলবেন যাতে দর্শকরা শুনতে পায়। তেল, ময়দা, চিনি, লবণ, পানি। লবণ, পানি। আচ্ছা আচ্ছা, সেই দর্শক, এই যে মোহাম্মদপুরের বিখ্যাত সেই বাকরখানি, সেলিম ভাইয়ের বাকরখানি। কত দিন লাগবে?